আজ শনিবার ষোলোই চৈত্র দু সালে চব্বিশ সালের তিরিশে মার্চ কর্কট রাশি জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো আজ শনিবার শনি দেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ তং নামামি শিশ এটি একুশবার অন্তত জপ করুন সন্ধ্যাবেলা পারলে একশো আটবার জপ করুন দু হাজার চব্বিশ সাল শনিদেবের নিজস্ব বছর শনিদেবকে সন্ত সন্তুষ্ট রাখতে পারলেই কিন্তু এ বছরটি আপনাদেরই হতে পারে আর দু হাজার চব্বিশ সালের এপ্রিল মাস ঘটনাবহুল একটি মাস সূর্য রাহুর গ্রহণযোগ বুধ রাহুর চরত্ব যোগ লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদিতীয় যোগ তার উপরে আবার মঙ্গলের সংযোগ থাকছে আবার এই মাসের এপ্রিল মাসের শেষে গিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে ঘটনাবহুল মাস এপ্রিল মাস আপনাদের ঠিক কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দিনটি চড়াই উতরায়ের মধ্য দিয়েই অতিবাহিত হবে এবং কোনো নেগেটিভ বা নেতিবাচক থিঙ্কিং যেন আজ নেবেন না দেখুন কোনো আর নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি কর্কট এই গণনা তাদেরই অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ রং থাকছে গোলাপি শুভ সংখ্যা থাকছে ছয় অর্থকর্ম দুই ব্যাপারেই সাবধান থাকুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র সহকর্মীদের সাথে ভাব ভালোবাসা বজায় রাখুন সামাজিক কোনো ক্রিয়াকলাপ মজাদার হবে তবে কারোর সাথে নিজের গোপন বিষয়গুলিকে যেন ভাগ করতে যাবেন না রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা আপনাদেরকে জারি রাখতে হবে হাউসওয়াইফদের দিনটি মধ্যম প্রকৃতির প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভু প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধীপক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না আজ পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা আনন্দ দেবে মানসিক শান্তির কারণ হতে পারে তারা তাদের সাথে একটু সময় অতিবাহিত করুন গৃহে কোনো হোমযোগ্য শুভ অনুষ্ঠান সম্পাদিত হতে পারে সেখানে অংশগ্রহণ করুন এবং পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন